我也要见 কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের সাথে আমার পরিচয় হয়েছে সম্প্রতি চলতি বছরের মার্চ মাসের দিকে তিনি ঢাকা অনুষ্ঠিত একটি আলোচনা সভায় আমি তার পাশে বসে বক্তব্য দেওয়ার সুযোগ পাই সেই দিনে সে আলোচনা সভা শুরু হওয়ার মুহূর্তে আমরা বেশ খানিকটা সময় ধরেই জাতীয় রাজনীতি এবং বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে মত বিনিময় করি সেদিন তিনি আমাকে জানালেন দীর্ঘদিন ধরে তিনি আমার লেখা নিয়মিত পড়েন টকশগুলোও দেখেন তার ভদ্রতার জবাবে আমি তাকে জানালাম ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করি তার সততা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ঘনিষ্ঠতা এবং বিমপির মতো একটি সুপ্রতিষ্ঠিত ও জনপ্রিয় দলের যুগান্তকারী উদ্যোক্তা পরিচালক বা প্রতিষ্ঠার প্রধান সাহায্যকারী হওয়ার ইতিহাসের বাইরে কর্নেল অলির রয়েছে বহুমাত্রিক ব্যতিক্রমী সফলতার ইতিহাস সাবেক যোগাযোগ মন্ত্রী ছাড়াও অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তার সততা সফলতা এবং সুনাম আমাকে যতটা বিমোহিত করে তার চেয়েও বেশি বিমহিত করে তার পিএইচডি কর্নেল অলি আহমেদ যে পিএইচডি দাঁড়ি তা আমি জানতাম না নবম পার্লামেন্টের একটি অধিবেশনে তিনি স্পিকারকে উদ্দেশ্য করে কৌতুক বলে মাননীয় স্পিকার আমি প্রবীণ বয়সে অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করে বিরেতের অত্যন্ত নাম করা একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছি সুতরাং আমাকে সম্বোধন করতে গিয়ে আমার নামের আগে ডক্টর শব্দ চোখ করলে আমি খুশি হব ডক্টর অলি সেদিনের কথা শুনে আমি বেশ আশ্চর্য হয়েছিলাম প্রধানত কারণ হলো সত্তর বছর বয়সে একজন রাজনীতিবিদ নিয়মিত ছাত্রছাত্রীদের মতো অধ্যয়ন করে পিএইচডি অর্জন এটি কেবল বাংলাদেশ নয় সমকালীন দুনিয়া বিরল ঘটনা দুই হাজার উনিশ সালের মার্চ মাসে তার সাথে আমার যখন সাক্ষাৎ হলো তখন আমার বেতরকার তাবৎ শ্রদ্ধা ভালোবাসা ও ভালো লাগা একসাথে বের হয়ে এলো তিনি তার প্রভাবসুলভ প্রজ্ঞা দিয়ে আমার আন্তরিকতার কারণ বুঝতে পারলেন এবং অতিকতর আলোচনা জন্য একদিন তার ভবনে চা নাস্তার নিয়ন্ত্রণ দিলেন আমি আমার স্বভাবজাত লজ্জা সংকোচ এবং অন্তর্মুখী ব্যক্তিত্বের কারণে ডক্টর অলি আহমেদের চা নাস্তায় আপ্যায়িত হওয়ার জন্য নিজ উদ্যোগে না হয়ে অপেক্ষা করতে লাগলাম আমার জীবনের অন্যান্য স্বয়ংক্রিয় প্রাপ্তির মতো হঠাৎ করে এপ্রিল মাসের কোনো একদিন তার কাছে থেকে একটি ফোন পেলাম তিনি আমাকে পরের দিন বাসায় দাওয়াত দিলেন এবং বললেন সামরিক রাজনীতি নিয়ে আমার মতো বয়সের লোকজন কি ভাবছেন এবং দেশ জাতি সম্পর্কে আমার পরিচিতি শ্রেণী পেশার লোকজন কি ভাবছে তা তিনি আমার মুখ থেকে শুনতে চান ডক্টর অলির ফোন পাওয়ার পর আমি বেশ উৎফুল্ল বোধ করলাম এবং নিজেকে কিছুটা হলেও গুরুত্বপূর্ণ মনে হতে থাকলো কারণ আমার রাজনৈতিক জীবনে ডক্টর অলি সমপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো কালে আমি বা আমাদের মতো কারো কাছ থেকে দেশ জাতির হল হকিকত জানতে চেয়েছেন এমন ঘটনা দেখিনি বা শুনিনি আমি নির্দিষ্ট দিনে ঢাকার মহাকালী নিউডিওএইচএস এর পার্ক রোডে অবস্থিত ডক্টর অলি আহমেদের বাসভবনে কেটে পূর্ব নির্ধারিত সময় উপস্থিত হলাম এবং দেখলাম আমাকে অভ্যর্থনা জানানোর জন্য তার পক্ষ থেকে একজন কর্মকর্তা অপেক্ষা করছেন যিনি আমাকে পথ দেখিয়ে নির্দিষ্ট কামরায় নিয়ে গেলেন তিনি তার দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনায় ব্যস্ত ছিলেন এবং আমাকে দেখা মাত্রই সে আলোচনায় বিরতি দিয়ে আমাকে বসতে বললেন তারপর অতি দ্রুত চলমান আলোচনা শেষ করে আমার সাথে একান্ত আলোচনার জন্য পরিস্থিতি সৃষ্টি করলেন তিনি প্রথমেই জেনে নিলেন আমার বিএনপিতে যোগদান এবং আওয়ামী লীগ ত্যাগের কারণ আমিও তার এলডিপি গঠন বিএমপি ত্যাগ এবং পুনরায় বিএমপি জোটে যোগদানের কারণ জেনে নিলাম আমার সাথে কিছুক্ষণ আলোচনার পর তিনিও বুঝতে পারলেন আমিও তার মতো ব্যতিক্রমে চিন্তা করতে অভ্যস্ত এবং দেশ জাতির যেসব বিষয় নিয়ে তিনি চিন্তিত সেসব বিষয় আমাকেও পীড়া দেয় তিনি তার সৈনিক জীবন মুক্তিযুদ্ধ উনিশশো পঁচাত্তর পূর্ববর্তী এবং পরবর্তী অনেক অজানা ও চাঞ্চল্যকর ঐতিহাসিক ঘটনা বলে আমাকে বিস্মিত করে দিলেন জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পূর্ববর্তী এবং পরবর্তী কয়েক দিনের নাটকীয় ঘটনা নিয়ে তিনি এমন কিছু তথ্য দিলেন যা না শুনলে আমি হয়তো সারা জীবন ওইসব বিষয়ে অজ্ঞ থেকে যেতাম কারণ বই পুস্তক পড়ে অথবা তৃতীয় পক্ষের কাছ থেকে শুনে এইসব ঘটনা মূল্যায়ন করা আমার পক্ষে ছিল না গঠনের প্রেক্ষাপট নির্মম হত্যাকাণ্ড বেগম জিয়ার রাজনীতিতে আগমন এবং প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকালের নানান কৌতূহল দ্বীপ কাহিনী শুনিয়ে তার সম্পর্কে আমার পূর্ব ধারণা আরও উচ্চতায় নিয়ে গেলেন যোগাযোগ মন্ত্রী হিসেবে যমুনা সেতুর ডেন্ডার কক্সবাজারে মেরিন ড্রাইভ নির্মাণ সহ সড়ক রেলপথ বিআরটিএ এবং মহানগরগুলোর যোগাযোগের ব্যবস্থা তার ব্যতিক্রমী উদ্যোগ সফলতা ও ব্যর্থতা কথাগুলো বলে তিনি আমাকে মূল বিষয়ের দিকে নিয়ে গেলেন ডক্টর অলি আহমেদ আমাকে একাদশ সংসদ নির্বাচন পূর্ববর্তী সময়ে ঐক্যফ্রন্ট গঠন ঐক্যফ্রন্ট সম্পর্কে বিএনপির কিছু শীর্ষ নেতার ভিন্ন মত এবং নির্বাচনকালীন প্রার্থী হিসেবে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেন ডক্টর ঐক্যফ্রন্ট গঠনের মধ্যে কোন ভুল ছিল না তবে বিএনপির কিছু নেতার অতিমাত্রার আবেগ এবং ঐক্যফ্রন্ট প্রীতির কারণে ফ্রন্টের জনবিচ্ছিন্ন নির্বাচন বিমুখ এবং রাষ্ট্র পরিচালনায় অনবিজ্ঞ নেতারা বিএনপি পেয়ে বসেন তারা বিএনপির জনপ্রিয়তা গ্রহণ যোগ্যতা সুবিধা অসুবিধা বিএমপির দাবি দেওয়া চাহিদা ইত্যাদির ব্যাপারে ন্যূনতম শ্রদ্ধাবোধ না দেখে প্রতিটি সিদ্ধান্তে নিজেদের মাতব্বরী তথা কৃতিত্ব প্রদর্শনের জন্য মরিয়া হয়ে ওঠেন ঐক্যফ্রন্টের বৈঠকে বিএমপির উপস্থিতি জলসু হারাতে থাকে এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধুর পাশাপাশি মুজিব কোটের জয় জয়কার শুরু হয়ে যায় বাংলাদেশের রাজনীতিতে ডক্টর কামালকে কেউ কেউ হঠাৎ করে এমন অতি মানব ভাবতে শুরু করেন যেমনটি লোকজন করেছিলেন সেরে বাংলার ক্ষেত্রে উনিশশো চুয়ান্ন সালে বঙ্গবন্ধুর ক্ষেত্রে উনিশশো বাহাত্তর থেকে তিয়াত্তর সালে এবং জিয়াউর রহমানের ক্ষেত্রে উনিশশো থেকে আটাত্তর সালে একাদশ সংসদ নির্বাচন পূর্ববর্তী সময়ে ঐক্য ফ্রন্ট নিয়ে প্রথম সমালোচনা শুরু হলো সেদিন যেদিন ডক্টর কামাল কারোর সাথে আলোচনা না করে নাটকীয়ভাবে প্রধানমন্ত্রীর সাথে সংলাপ করার আগ্রহ দেখিয়ে চিঠি লিখে বসলেন সমালোচনা আরও বাড়ল যখন দেখা গেল প্রধানমন্ত্রী টর্নেডোর গতিতে তার কামাল কুকুরের চিঠির উত্তর দিয়েছেন এবং বৈঠকের ব্যাপারে চরম আগ্রহ দেখিয়ে কামাল কুকুরের পছন্দের কেক মিষ্টি দই বড়া বাজি বর্তা এবং কোপ্তার আয়োজনের কথা সর্বমহলে চাউর করে দিয়েছেন ডক্টর কামালের একক এক রেখা সিদ্ধান্তের গণভবনে গিয়ে ঐক্যফ্রন্ট নেতারা কিছু তো পেলেনই না বরং বিএনপি এবং বিশ দলীয় জোটকে ক্ষমতাসীনদের কাছে অসহায় দুর্বল ও করুণ প্রার্থী বানিয়ে ছাড়লেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের এক নম্বর প্রাণের দাবি ছিল বেগম জিয়ার মুক্তি এবং সেই মুক্তির আশ্বাস না পাওয়া পর্যন্ত কোনো রকম নির্বাচনে অংশগ্রহণ না করার ব্যাপারে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির ধারক বাহকরা ছিল সম্পূর্ণ একমত নির্বাচন পূর্ববর্তী সময়ের সুবিধাজনক সেই পরিস্থিতিকে কাজে না লাগিয়ে ঐক্যফ্রন্ট নেতারা বিএনপি এবং বিশ দলীয় জোটকে সুকৌ কৌশলে সরকারের পাতানো ফাঁদে মধ্যে ঢুকিয়ে দেয় একাদশ সংসদ নির্বাচনে ডক্টর কামালের প্রার্থী না হওয়া নির্বাচনের সময় কোনো মনিটরিং সেল না করা এবং বিভিন্ন নির্বাচনী এলাকায় জটিকা সফর না করার ঘটনার মধ্যেই বিএনপির পরাজয়ের বীজ লুকায়িত ছিল সারা দেশে প্রতিটি সংসদীয় আসনে ক্ষমতাসীনদের তাণ্ডব ঐক্যফ্রন্ট প্রার্থীদের গৃহবন্দী মামলা হামলা এবং জুলুম নির্যাতনের প্রতিবাদে একটি মানববন্ধন না করে অদ্ভুত নিরবতার বাহারি কৌশলের মধ্যে বিএনপির অপমানজনক পরাজয়ের রিমোট কন্ট্রোলে ব্যাটারি চার্জ করা হয় চব্বিশে ডিসেম্বর তারিখে সেনাবাহিনীকে মাঠে নামানোর পর যখন পুরো পরিস্থিতি আগের তুলনায় অনেকগুণ খারাপ হয়ে গেল তখন ঐক্যফ্রন্টের নেতারা বিএনপির পরাজয় নিশ্চিত করার জন্য নিজেদের হাতে থাকা ফুল চার্জ এবং রিমোট কন্ট্রোল চাপতে আরম্ভ করলেন ফলে হ্যামিলনের বাসিউলার সুরে যেভাবে শহরের ইদুররা নদীতে জাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল ঠিক সেভাবে বিএনপির সব প্রার্থী তাদের ত্যাগী নেতা কর্মী সহ দুনিয়ার সর্বনিকৃষ্ট জাহান্নামের আগুনে নিজেদেরকে জলাঞ্জলি দিতে বাধ্য হয় নির্বাচনের পরে যে ফলাফল দেশবাসীকে দেখানো হলো তা নিয়েও একটি কার্যকর আন্দোলন করে তোলা যেত কিন্তু ঐক্যফ্রন্ট নেতারা তা না করে ফল প্রত্যাখ্যানের প্রকাশ্য নাটক এবং গোপনে নিজেদের অর্থাৎ গণফোরামের বাগে জোটা দানের শিরোনিকে সেবালয়ে প্রতিদানের জন্য নৈশ ভোটের সাথে তাল মিলিয়ে নৈশ বিহারে পাঠিয়ে বিএনপির জন্য আরেক দফা অপমান অনিবার্য করে তোলেন বিএনপি যেসব প্রার্থী নৈবাচনে নির্বাচিত হয়েছিলেন তারা গণ ফোরামে শিরোনের সাথে নিজেদেরকে বিসর্জন দেওয়ার জন্য একশো তেত্রিশ পায়ে খাড়া হয়ে মহাবিক্রমে সংসদে দাবিত হওয়ার জন্য জীবন মরণ জিত ধরলেন এক্ষেত্রে নানান ছেলে বলানো গল্পের ফাঁদে বিএনপির শীর্ষ নেতৃত্বকে একরকম বাধ্য করে যেভাবে বিএনপির নামটি একাদশ সংসদে অনুপ্রবেশ করল তা বাংলাদেশের প্রশাসনের ইতিহাসে এক মহা মাইল হয়ে থাকবে উপরে উল্লেখিত ঘটনার ডামডল একটির পর একটি সাসপেন্স চক্রান্ত বেইমানি মুনাফেকি এবং সর্বনাশা লোভের সর্বজিব্বার লালসার কামরসে বিএনপির প্রাণের দাবি কবর চাপা পড়ে গেল ফলে বেগম জিয়ার মুক্তি বিএনপির ঘুরে দাঁড়ানো এবং দেশের গণতন্ত্র নতুন এক মনন ফাঁদে আটকে পড়ল এ অবস্থা থেকে বিএনপিকে রক্ষা করা এবং বেগম জিয়ার মুক্তির আন্দোলনকে সুতীব্র করার জন্য ডক্টর অলি আহমেদ মুক্ত মঞ্চ নামে একটি ভিন্ন প্ল্যাটফর্ম করার ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি জানতে চান আমার স্বল্প বৃদ্ধির অনভিজ্ঞতা প্রসূত প্রস্তাব ছিল আপনি বিষয়টি নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে খোলামেলা আলোচনা করুন অথবা যে কোনো মূল্যে তার কাছ থেকে গ্রিন সিগন্যাল আদায় করে নিন তিনি আমার কথা শুনে অর্থপূর্ণ মুচকে হাসি দিলেন এবং বললেন বিএমপির এখন যে অবস্থা তাতে দলের প্রাপ্ত চেয়ারম্যানকে বিষয়টি বুঝিয়ে বলার পর তিনি যদি সম্মতি দেন অথবা বিষয়টি নিয়ে দলের সিনিয়র নেতৃবিন্দর সাথে আলাপ করেন তবে চক্রান্তকারিয়া নতুন চক্রান্তের অচিলাভ হয়ে যাবে সুতরাং এসবগত ঝুঁকি নিয়ে এককভাবে করতে হবে বিএমপি যদি দেখে আমরা নিঃস্বার্থভাবে আন্তরিকতার সাথে বেগম জিয়ার মুক্তির জন্য চেষ্টা করছি এবং আমাদের সব প্রচেষ্টা বিএমপির পক্ষে যাচ্ছে তখন তারা এমনিতেই সমর্থন জানাবে চলতি বছরের এপ্রিল মাসের কোনো একদিন ডক্টর ওলি আহমেদের সাথে আমার উল্লেখিত কথোপকথন কথা আমি প্রায় ভুলতে বসেছিলাম এর মধ্যে তিনি একদিন ফোন করে আমাকে জানালেন সাতাশে জুন তারিখে তিনি জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় মুক্ত মঞ্চের কার্যক্রম শুরু করবেন তিনি আমাকে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে অনুরোধ জানালেন অনুষ্ঠানে যাওয়া যাওয়া না নিয়ে আমার কোনো ভাবনা ছিল না কিন্তু বাংলাদেশের নাম করা সবগুলো পত্র পত্রিকা বিশ জুনের পর থেকে কর্নেল ওলির রাজনৈতিক মঞ্চ নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করতে থাকলো ফলে আমি আমার রাজনৈতিক উৎস এবং সাংবাদিক সুলভ অনুসন্ধিতার জন্য কাউকে কিছু না জুন বিকেল সময় জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে গিয়ে উপস্থিত হয় আমি যখন অনুষ্ঠান স্থলে হাজির হলাম তখন পুরো অনুষ্ঠানস্থল লোকে লোকারণ্য হয়ে পড়েছে পুরো অডিটোরিয়ামে তিল ধারণের জায়গা ছিল না সব সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং তারা অজানা কারণে সবাই খুব যত্ন করে আমার ছবি তুললেন তারপর দিনই দেখলাম সব পত্রপত্রিকা এবং টেলিভিশন মিডিয়া আমার সেদিনের উপস্থিতির খবর বেশ ফলাও করে তুলে ধরেছে অদ্ভুত অবস্থার প্রেক্ষাপটে আমি প্রমাদ গুনতে থাকলাম কারণ কেউ কেউ প্রচার করেছিলেন কর্নেল অলি আহমেদ মুক্ত মঞ্চ গঠনের সাথে বিএনপির কোনো যোগসূত্র নেই কিন্তু অনুষ্ঠানের পরের দিন বিএনপি মহাসচিব যখন মুক্ত মঞ্চ গঠনকে স্বাগত জানালেন তখন আমি হাঁপ ছেড়ে বাসলাম অন্যদিকে আওয়ামী সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদক যথাক্রমে ওবায়দুল কাদের এবং ডক্টর হাসান মাহমুদ যখন মুক্ত মঞ্চের আত্মপ্রকাশকে ইতিবাচক বলে বিবৃতি দিলেন তখন বেশ পুলক অনুভব করলাম মুক্তমঞ্চের প্রধান এজেন্ডা ছিলেন বিএনপি চেয়ারপারসন খাল্লা জিয়ার মুক্তির লক্ষ্যে আন্দোলন কার্যক্রম শুরু করা অন্যদিকে সাংবাদিকদের কটাক্ষের জবাবে জামায়াতকে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি বলে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কর্নেল যে সাহসে দেখালেন এবং তার সেই বক্তব্যের ব্যাপারে ওবায়দুল কাদেরের ইতিবাচক প্রতিক্রিয়া হয়তো আগামী দিনের রাজনীতির নতুন মাত্রা যোগ করবে